আজকে আমি ক্লাস ইলেভেনের মেঘদূতম গীতিকাব্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট আঠারোটি যেগুলি কোশ্চেন তোমরা যদি একবার লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে যাই প্রশ্ন আসুক তোমরা খুব সহজেই লিখে আসতে পারবে। তাহলে প্রশ্নগুলি খাতায় লিখে নাও। তার আগে তোমাদের প্রত্যেককে স্বাগত মানুষ গড়ার কারিগর ইউটিউব চ্যানেলে। ক্লাস ইলেভেনের মেঘদূতম গীতিকাব্য থেকে আজকের এক নম্বর এসএকিউ প্রশ্ন, মেঘদূত কে রচনা করেছিলেন? উত্তর, মেঘদূত রচনা করেছিলেন মহাকবি কালিদাস। দুই নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাসের মেঘদূত ছাড়া অন্য একটি খণ্ডকাব্যের নাম লেখো। উত্তর, মহাকবি কালিদাসের মেঘদূত ছাড়া অন্য একটি খণ্ডকাব্য হল ঋতুসংহার। তিন নম্বর প্রশ্ন, মেঘকে কেন দুধ হিসাবে নির্বাচিত করা হয়েছে? উত্তর, মেঘকে দুধ হিসাবে নির্বাচিত করার কারণ সে ক্ষিপ্র গতি সম্পন্ন, সে দ্রুত যক্ষ প্রিয়ার কাছে পৌঁছাতে পারবে। চার নম্বর প্রশ্ন, কোন বংশে মেঘের জন্ম? অথবা এই প্রশ্নটাই এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে মেঘ কোন বংশের, অথবা এই প্রশ্নটাই এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে মেঘের বংশের নাম কি। উত্তর, মহাকবি কালিদাস রচিত মেঘদূতম পাঠ্যাংশে বর্ণিত পুষ্কর ও আবর্তক বংশে মেঘের জন্ম। পাঁচ নম্বর প্রশ্ন, অদ্রপদের অর্থ কি? উত্তর, কালিদাস প্রণীত মেঘদূতম কাব্যাংশে উল্লিখিত অদ্রপদের অর্থ হল পর্বতে। ছয় নম্বর প্রশ্ন, সাধিকার প্রমত্ত পদের অর্থ কি? উত্তর, মেঘদূতম পাঠ্যাংশের প্রথম শ্লোকে ব্যবহৃত সাধিকার প্রমত্ত পদের অর্থ হল নিজ কর্তব্যে ভ্রষ্ট। সাত নম্বর প্রশ্ন, যক্ষকে কে কেন নির্বাসন দিলেন? উত্তর, ধনপতি কুবেরের অনুচর নববিবাহিত যক্ষ পত্নী প্রেমের আতিশাজ্যে কর্তব্য কর্ম বিচ্যুত হওয়ার ফলে তাকে অভিশাপ দিলেন এবং এক বছরের জন্য পত্নীহীনভাবে সুদূর দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রের রামগিরি পর্বতে নির্বাসনে পাঠালেন। আট নম্বর প্রশ্ন, যক্ষকে কোথায় নির্বাসনে পাঠানো হয়েছিল? অথবা এই প্রশ্নটাই এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল? উত্তর, কর্তব্য কর্মের অবহেলা লক্ষ্য করে কুবের তার অনুচর যক্ষকে মহারাষ্ট্রের রামগিরি পর্বতের সায়স্য নিবিড় আশ্রমে নির্বাসনে পাঠালেন, যে আশ্রমের পাশেই ছিল জনকতনে সীতা স্নানে পবিত্র জলাশয়। নয় নম্বর প্রশ্ন, যক্ষের আর কতদিন নির্বাসন বাকি ছিল? উত্তর, যক্ষের আর চার মাস নির্বাসন বাকি ছিল। দশ নম্বর প্রশ্ন, যক্ষ কীভাবে মেঘরাশিকে স্বাগত জানাল? উত্তর, বর্ষারম্ভের মেঘরাশি দেখে তীব্র প্রিয়াবিরহে কাতর যক্ষ দ্রুতগামী মেঘের মাধ্যমে প্রিয়াকে তার কুশল সংবাদ জানাতে আগ্রহী হয়। সে কুরুচি ফুলের অর্ঘ সাজিয়ে মেঘকে প্রীতিপূর্ণ বাক্যে স্বাগত জানাল। এগারো নম্বর প্রশ্ন, যক্ষ আর কত দিন যাবৎ নির্বাসিত হয়েছিল? উত্তর, যক্ষ এক বছর কালের জন্য নির্বাসিত হয়েছিল। বারো নম্বর প্রশ্ন, কি দেখলে সুখীজনের মনেও ভাবান্তর উপস্থিত হয়? উত্তর, আকাশে বর্ষার নবীন মেঘ দেখলে সুখীজনের মনেও ভাবান্তর উপস্থিত হয়। তেরো নম্বর প্রশ্ন, বিরহে নারী হৃদয় কীভাবে নিজেকে বেঁধে রাখে? বিরহে নারী হৃদয় নিজেকে মিলনের আশায় বেঁধে রাখে। চোদ্দ নম্বর প্রশ্ন, কামারতাহি প্রকৃতি কৃপণা চেতনায় চেতনেষু ব্যাখ্যা করো। কবি শ্রেষ্ঠ কালিদাসের কাব্য সুষমামণ্ডিত কালোত্তীর্ণ খণ্ডকাব্য মেঘদূতম থেকে গৃহীত
আলোচ্য পদগুচ্ছের মাধ্যমে কবি বলেছেন যে প্রেমে ব্যাকুল মানবেরা প্রাকৃতিক চেতন অচেতন বস্তু সম্পর্কে ভেদাভেদ জ্ঞান করতে পারে না। 15 নম্বর প্রশ্ন, বলাকা শব্দের অর্থ কি? উত্তর, বলাকা শব্দের অর্থ বকের সারি। যারা বর্ষাকালের গর্ভ সঞ্চারের জন্য দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। 16 নম্বর প্রশ্ন, বপ্রক্রিয়া শব্দের অর্থ কি? উত্তর, বপ্রের ক্রিয়া বলতে দাঁত বা শিং দিয়ে মাটি উৎখাত কেলিকে বোঝায়। 17 নম্বর প্রশ্ন, আকাশমার্গে গমনকালে মেঘ কাদের সঙ্গী হিসাবে পাবে? উত্তর, আকাশমার্গে গমনকালে মেঘ গর্ভাধানের আশায় সমবেত বলাকা শ্রেণীকে সঙ্গী হিসাবে পাবে। 18 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের অন্তিম প্রশ্ন হল, রামগিরি আশ্রমগুলি কেমন? উত্তর, রামগিরি আশ্রমগুলি স্নিগ্ধ ছায়াতলু বিশিষ্ট। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আবার খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে।